আচ্ছা বলুন তো, একটা পুরনো গাছের বয়স কত হতে পারে? 100 বছর বা 300 বছর? যেমন আমাদের দেশে বোটানিক্যাল গার্ডেনে একটা গাছ পাওয়া গিয়েছিল যার বয়স ছিল 300 বছর। এখন যদিও গাছটির মূল অংশ ভেঙে গিয়েছে, কিন্তু এর ডালপালা এখনো ছড়িয়ে ছিটে আছে। স্থানীয় লোকজন তাকে গ্রেট ব্যারিয়ন ট্রি নামে চিনত। স্থানীয়রা একে সবচেয়ে প্রাচীন গাছ হিসেবেই জানতো। কিন্তু অবাক করার ব্যাপার হলো, আমেরিকায় এমন একটা গাছ পাওয়া গেছে যার বয়স 4,800 বছরেরও বেশি। বৃদ্ধা পাইন গাছ গত প্রায় 5,000 বছর ধরে এই পৃথিবীর বাসিন্দা। শুনে অবাক হওয়ার কথা, প্রায় 5,000 বছর ধরে কোনো গাছ বেঁচে আছে, বাইবেলেও যার কথা উল্লেখ আছে। চলুন জেনে আসি সেই গাছের আসল কাহিনী। ক্যালিফোর্নিয়ায় নেভাদা গ্রেট বেসিন ন্যাশনাল পার্কে অতি বৃদ্ধা পাইন গাছের বয়স 4,800 বছরেরও বেশি, আর এই গাছকে ঘিরে রয়েছে নানা রহস্য। এই গাছকে নাম দেওয়া হয়েছে দ্য গ্রেট বেসিন ব্যাসিলিকন, এটি মেথুসেলা নামেও পরিচিত। পাইন প্রজাতির এই গাছটি বিশ্বের প্রাচীনতম উদ্ভিদ। পাইনের এই গাছটি 1953 সালে ডক্টর এডমন্ড শুম্যান আবিষ্কার করেছিলেন। শুধুমাত্র এই রহস্যময় গাছটিকে একবার স্বচক্ষে দেখতেই হাজার হাজার পর্যটক ক্যালিফোর্নিয়ায় যায়। অন্তত সেই দেশের সরকারি তথ্য এমনই দাবি করে। গাছের আকারটি বড় রহস্যময়। হঠাৎ দেখলে মনে হয় রূপকথার কোনো বুড়ি ডাইনি আপনার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রথম দর্শনে অনেকেই অস্বস্তি বোধ করে থাকেন। গাছে কোনো পাতা নেই, দেখলে মনে হয় সারা শরীরে জরা নিয়ে বুড়ি বছরের পর বছর জাতীয় উদ্যানটি পাহারা দিচ্ছে। বাইরের কোনো লোক প্রকৃতি ধ্বংস করতে দেখলেই জাদুর কাঠির সাহায্যে তাকে তাড়িয়ে দিবে। শুধু অলৌকিকই নয়, রহস্যের কথা স্বীকার করেছেন বিজ্ঞানীরাও। তাদের কথায় খরা, অতিরিক্ত ঝড়ো হাওয়া, ঝড় বৃষ্টি সব মিলিয়ে রহস্যজনকভাবে বেঁচে আছে এই গাছ। আর বাতাসের গতির সঙ্গে সঙ্গে নিজের শরীরের আকৃতি পরিবর্তন করেছে সে। অর্থাৎ যেদিকে বাতাস বয়, প্রাচীন বৃক্ষের শরীরের ভাজও সেদিকেই পড়ে। আর এই কারণেই নাকি গাছটির বৃদ্ধি হয় অতি ধীর গতিতে। বছরের পর বছর এভাবে চলতে চলতে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয় দ্য গ্রেট বেসিন ব্যাসিলিকন। পাইন প্রজাতির গাছ হওয়া সত্ত্বেও এর কাণ্ড প্রচণ্ড শক্ত এবং গভীর। এর ফলে ছত্রাক পচন কিংবা ক্ষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে এই বৃদ্ধা। অবশ্য শুধু এই গাছটি নয়, ক্যালিফোর্নিয়ার পূর্ব প্রান্তে অবস্থিত ইয়োনো ন্যাশনাল পার্কেও প্রায় 5,000 পুরনো বয়সী একটি গাছ পাওয়া গেছে। সেই গাছও পাইন প্রজাতির। অনেক বিজ্ঞানীর মতে এই গাছগুলি আসলে মৃত, প্রাণ হারালেও পৃথিবীর মায়া ত্যাগ করতে পারেনি তারা, তাই জরাগ্রস্ত শরীরটাকে আসলে জঙ্গলে ফেলে গেছে। অতি প্রাচীন এই গাছকে নিয়ে স্থানীয়দের মধ্যে নানা বিশ্বাসের কথা শোনা যায়। বিজ্ঞান যাই বলুক না কেন, তাদের বিশ্বাস নানা গল্প বলে বেড়ায়। স্থানীয় গাইডদের মুখে যেসব অলৌকিক কথা শোনা যায় তার কিছুটা কল্পনা আর অনেকটাই অতিরঞ্জিত। প্রিয় দর্শক, আপনি প্রাচীন কোনো ঘটনার সাথে জড়িত? এমন মজার প্রাচীন কোনো ঘটনা জানা থাকলে অবশ্যই আমাদের ইনবক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।